আমরা সুমন মণ্ডলের গাড়িতে, অর্থাৎ যে রেনল্ড কাইগারটি দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে এটাই হয়তো কেন বলে সাতজন বলছে সাত সেভেন সিটার, কিন্তু কী করে বসবো। যাই হোক, তো মোটামুটি আমরা ছজন ছিলাম এবং ঠিকঠাক বসতে পেরে গেছিলাম। আর আমি যেহেতু সামনে বসেছিলাম তো সামনের স্পেসটা অনেকখানি, সুতরাং বসতে কোনো রকম আমার অসুবিধা হয়। হ্যাঁ, পাঁচজন হলে এই গাড়িতে আরামসে বসা যাবে। তো এই টোটাল ডিস্টেন্সটা ছিল নিউ কুচবিহার জাংশন থেকে মেন্ডাবাড়ি, বিশ্বজিৎ সরকারের রিসর্ট। আমি বিশ্বজিৎ সরকারের নম্বর এখানে দিয়ে দিচ্ছি। ডিস্টেন্স 40 থেকে 42 কিলোমিটার। তো এই 40 থেকে 42 কিলোমিটার যাওয়ার জন্য সুমন মণ্ডল আমাদেরকে 1500 টাকা চেয়েছিল। তো চারদিকে গাছপালা এবং আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে আমরা ডুয়ার্সের জঙ্গলের মধ্যে প্রবেশ করছি এবং জায়গায় জায়গায় ছোটো ছোটো চা বাগানও দেখা যাচ্ছে, আবার কোথাও বড় চা বাগান। রাস্তাটা খুব সুন্দর ছিল এবং বেশ ঝাঁ চকচকে, আর দু সাইডে এরকম রাস্তার গাছপালা থাকলে তো মন এমনিতেই ভরে যায়। তো আমাদের যেহেতু ট্রেন অনেকটা লেটে পৌঁছেছিল, সেহেতু আমাদের ডেস্টিনেশন মানে চিলাপাতায় যে মেন্ডাবাড়িতে রিসর্ট বিশ্বজিৎ সরকারের, সেখানে পৌঁছতেও লেট হয়। আর রাস্তার মাঝখানে আমরা পেয়ে যাই এরকম সুন্দর সরিষার ক্ষেত, এবং মানে সরিষার ক্ষেতে অনেকেরই নেবে ছবি তোলার ইচ্ছা ছিল, কিন্তু আমরা বললাম যে না, এসব হবে না, জাস্ট উপর থেকে ছবি তোলা যা তোলার তুলে নাও। এবং এই যে মেন্ডাবাড়ির রাস্তায় যাচ্ছি, তো তার ঠিক সোজা ভুটান পাহাড়ের অনেক কটা অংশ মাঝে মধ্যে দেখা যাচ্ছে। তো অপূর্ব সুন্দর রাস্তা, এবং এই আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন চিলাপাতা ফরেস্ট হোমস্টে, বিশ্বজিৎ সরকারের এটি রিসর্ট। রিসর্ট বললে ভুল হবে, হোমস্টে বা হোটেল বলা যেতে পারে। তো বেশ সুন্দর, মানে চারদিকে বিডিং ফরেস্ট এবং শাল গাছের জঙ্গল, তার মাঝখানে একটা সুন্দর ছোট বাড়ি এবং ভালো। হ্যাঁ, বিশাল ওয়েল মেনটেন বা হাইফাই নয় যদিও, কিন্তু যথেষ্ট ঠিকঠাক।